واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في موضع آخر ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال الله تعالى في موضع آخر إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم على أسر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خصف ومسخ خصف وخصف ومسخ وذلك إذا شردوا الخمور واتخذوا القرينات وضربوا بالمعارف وقال النبي صلى الله عليه وسلم أفضل الناس إلى الله ثلاثة ملحد في العوام ومبتدئ في الإسلام صلب الجاهلية ومتعب لا يمضي بغير حق ليحوي كلامه رواه البخاري وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم শিবগঞ্জ স্থানাধীন গোপালপুর অক্টে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত অধ্যকার ইসলামী জলসার শ্রদ্ধেয় সভাপতি অতিথিবৃন্দ আমন্ত্রিতরা উপস্থিত শ্রদ্ধেয় মৌদুবন যুবক ও তরুণ ভাইয়েরা আমি আপনাদের সামনে কোরআন মাজিদের
আলোচনার বিষয় বিপদ আসে মানুষের অপরাধের কারণে। আজকে আমার আলোচনার বিষয় বিপদ আসে মানুষের অপরাধের কারণে। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মজিদ, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার উপস্থিতি আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করে আল্লাহুল আলামিনের, যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে আজকের দিনই বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ বলা দেখে মনে হলো যারা আপনার শুকরিয়া আদায় করতে নারাজ, কারণ যত মানুষ উপস্থিত আছেন সকলে আলহামদুলিল্লাহ বলেননি। দেখুন, দেশে শিক্ষা প্রতিষ্ঠান এক বছরের বেশি সময় থেকে বন্ধ, তাই না? কি শুধু কওমি মাদ্রাসাগুলো, হিফজখানাগুলো চালু ছিল, সেটাও কিন্তু মধ্যের নির্দেশ সরকার দিয়েছে। অনেকগুলো ইতিমধ্যে বন্ধ রয়েছে, বাকিগুলো চিন্তা ভাবনা আছে কি করবে, কতদিন চালাবে বা চালাতে পারবে কিনা, এই নিয়ে দোটানার মধ্যে আছে যে কবে বন্ধ করে দিবে, কি কি করবে, মানে পরিস্থিতিটা কতটা জটিল। অনেক প্রোগ্রাম ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। আল্লাহ আপনাদেরকে আজকে প্রদান করার সুযোগ দিয়েছেন, অন্তত এতটুকু তো শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ সময় উপস্থিতি। দেখুন, প্রোগ্রামকে তো আমভাবে করতে দিচ্ছে না, অনেক প্রোগ্রাম ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, তবে সুযোগ যেহেতু দিয়েছেন আমাদেরকে, এটা আল্লাহর রহমত, তাই না? এটা আল্লাহর দয়া। তো আল্লাহ যে আমাদের উপরে এতটুকু দয়া করেছেন, এর জন্য তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকাল সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার উপস্থিতি আলোচনার শুরুতেই ছোট্ট একটি উৎসাহ দিয়ে আমি আমার মূল বিষয়ে ফিরে যাবো, সেইটি হল যে অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে আজকের আয়োজন। আপনাদের দান সাদাকা চলছিল, তাই নাকি? তো যারা আরো দান সাদাকা করতে চান, আলোচনা চলতে থাকুক, সমস্যা নেই, কর্তৃপক্ষ আছেন বা মসজিদ সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দ আছেন, তাদের কাছে দিবেন, সমস্যা নেই, তাদের কাছে পৌঁছে দিবেন। নাম ঘোষণা হওয়া কি জরুরি? আপনি দান করলেন, আপনিও জানেন না পকেটে ভোট হাত দিলেন কয় টাকা ছিল, দিয়ে চলে গেলেন, আপনিও জানেন না কয় টাকা আছে, তো আল্লাহ কবুল করবেন? আল্লাহ মনে হিসাব করতে ভুল করে দেবেন নাকি? আল্লাহ কিন্তু ঠিকই হিসাব করবেন, তাই নাকি? আল্লাহ ঠিকই হিসাব করবেন। তাবারানি মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতু সিররি তুতফিউ গাদাবা রাব্বি। গোপন দান, কেউ যদি গোপনে দান করে, কেউ জানে না ও দান করেছে, কেউ জানে না ওই লোকটা দান করেছে, তো
প্রভু তার উপর, ও এমন একটা অপরাধ করেছিল, এমন একটা পাপ করেছিল যে রব বা প্রতিপালক আল্লাহ তার উপর খুব রাগাক্রান্ত আছেন, খুব রেগে আছেন লোকটার উপরে, বেহিসাব রেগে আছেন। লোকটা দান করেছে গোপনে, কেউ জানে না। তো এই যে গোপনে দান করলো, কাউকে জানতে দেয়নি, এই দান করার সাথে সাথে আল্লাহ রাগটা দূর হয়ে যায়। তবে গোপন দানের অ্যাকশন, গোপন দানের পাওয়া, গোপন দানের ক্ষমতা কত দেখুন। আপনি দান করেন, প্রকাশ্যে দান করা যাবে না এটা নয়, নাম ঘোষণা করা যাবে না এটা নয়, যাবে সমস্যা নেই, কিন্তু প্রকাশ্যে দান করবেন, নাম ঘোষণা হবে, এইটার একরকম ক্ষমতা, এইটার একরকম পাওয়া। আর যেটা গোপনে করবেন তারপর আরো বেশি তার পাওয়া, তার ক্ষমতা, তার শক্তি আরো বেশি, যেটা গোপন করবেন তা আল্লাহই করে দিবেন। সবার তো উপস্থিতি বিধায়ক, যারা দিতে চান দিয়ে দেবেন, সমস্যা নয়, যারা দিতে চান দায়িত্বশীল আছেন তাদের কাছে দিয়ে দেবেন, নাম ঘোষণা জরুরি এটা নয়। তো চলুন, আমি কি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম মনে আছে না, ভুলে গেছেন, কি বিষয় বলুন তো? মানুষের কর্মের কারণে বিপদ আসে। মানুষ একটা কথা আছে বাংলায়, যে যা ভাই সে তা পাল, বাংলায় বলে না। এক দ্বিতীয় হলো যেমন কর্ম তেমন ফল, এগুলো তো বলে, তো এগুলো বাংলার কথা, কোরআন হাদিসের কথা বলছি না। কিন্তু এরপরে ইটকেল মারলে পাটকেল খেতে হয়, এগুলো কিন্তু পরিপূরক সম্পূরক প্রবাদ বাক্য, একটা আর একটার সাথে সামঞ্জস্য আছে। তারপরে আদা খাবে যে ঢাল বুঝবে সে, তাই না কি? সবগুলো কিন্তু একই, মানে একটা আর একটার সাথে সম্পৃক্ত, মানে একই জিনিস বিভিন্ন শব্দে ব্যবহার হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাটা হলো এই জাতীয়, যে যা কর্ম আমরা করব তাই কিন্তু পাব, যা করে মানুষ সেটাই কিন্তু আল্লাহ মানুষকে দেব। আল্লাহুল আলামিন কোরআন মাজিদের সূরা রুম 41 নম্বর আয়াত উল্লেখ করেছেন, যাহার ফাসাদ ফিল বাহর ওয়াল বাহর, এই জমিনে বা পানিপথে জলে বা স্থলে যে ফাসাদ সৃষ্টি হয়, পানিতে বা স্থলে জলে স্থলে যে ফিতনা ফাসাদ বিপদ বাধা হসিব দুর্যোগ গজ ছড়িয়ে পড়ে, এইটা কেন পড়ে? জহরাল ফাসাদ ফিল বাহর ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কৃতকর্মের কারণে হয়, জলে স্থলে যে ফিতনা ফাসাদ বিপদ আপদ ছড়িয়ে পড়ে এইটা মানুষের কৃতকর্মের কারণেই পড়ে। আল্লাহ কিঞ্চিত সাপ একটু মজা তাদেরকে দেখাতে চান, যেন তারা ফিরে আসে, নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, ফলে পাপ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে। সূরা রুম 41 নম্বর আয়াত, সম্মানিত উপস্থিতি, তাহলে এ আয়াত স্পষ্ট হয়, এ আয়াত স্পষ্ট বোঝা যায় যে যে সমস্যাগুলো পৃথিবীতে দেখা যায়, যে বিপদগুলো আপনার উপরে আসে, এগুলো মূলত আপনার অপরাধের কারণেই আসে। যেমন কর্ম করি তেমন ফল ভোগ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আসর 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন,
निश्चय सकल मानुष अवश्य क्षतिग्रस्त मानुष क्षतिग्रस्त सब मानुष क्षतिग्रस्त তবে তারা নয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আমলে সালেহ করে ঈমান আনে আমলে সালেহ করে ওয়াতাওয়াসাও বিল হক পরস্পরকে সত্যের দিকে আহ্বান জানায় পরস্পরকে হকের দিকে আহ্বান জানায় ওয়াতাওয়াসাও বিস সবর এবং পরস্পরকে ধৈর্যের আহ্বান জানায় নসিহত করে যারা ইমানে সব কর্ম করে হকের দাওয়াত দেয় এবং ধৈর্যের নসিহত করে ধৈর্য ধরে এই চার গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত সমাজ উপস্থিতি মানে এই চারটা গুণ যাদের মধ্যে নেই তাই ক্ষতিগ্রস্ত দেখুন এর আলোকে যদি আমরা হাদিসের বিশ্লেষণ নিয়ে আসি যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে হাদিসে স্পষ্ট বোঝা যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুন নাস ইলা আল্লাহিস সালাসা তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে খারাপ নিন্দিত ঘৃণিত তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে আফযালুন নাস ইলা আল্লাহিস সালাসা মুনহাদুন ফিল হারাম হারামের যে এরিয়া রয়েছে মক্কা মদিনার যে হারামের এলাকায় এলাকা রয়েছে এই হারাম এলাকায় যারা নিষিদ্ধ কাজ করে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন হারাম এলাকায় এই হারাম এলাকায় যারা নিষিদ্ধ কাজ করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নোংরা অপছন্দনীয় মানুষ অমুক্তাদিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ অমুক্তরে বোলালে ইমরিন বেগাইরে হাক্কিন লিউরিকা দামাহু এবং তিন নম্বরে বলেছেন অন্যায় ভাবে যারা মানুষের রক্তপাত করে অন্যায় ভাবে যারা মানুষের রক্ত ঝরায় অন্যায় ভাবে যারা মানুষকে হত্যা করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ সমাজের উপস্থিতি এই অপরাধগুলো আমাদের সমাজে আছে না রে অন্যায় ভাবে মানুষকে হত্যা করার প্রবণতা নেই বাংলাদেশে আছে তো না মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু নেই আচ্ছা জাহেলি সুন্নাত তোমরা বুঝি নাকি জাহেলি সুন্নাত কি বুঝি তো জাহেলি যুগে একটা কাজ চালু ছিল ইসলাম নিষেধ করে দিয়েছে হারাম করে দিয়েছে ওই কাজ যদি আবারও সমাজে কেউ চালু করে তাহলে এই লোক জাহেলি সুন্নাত চালু করছে ওই কাজ যদি আবারও কেউ সমাজে পালন করে তাহলে এই লোকটা জাহেলি সুন্নাত চালু করছে তো জাহেলি যুগে নিষেধ ছিল ইসলাম জাহেলি যুগে চালু ছিল ইসলাম নিষেধ করে দিয়েছে এখন চালু আছে এরকম কাজ আছে না নেই আছে আছে কিনা চলেন একটু সময় একটু পরে আসছে ওই বিষয় এরপরে দেখুন যে হাদিসটি পেশ করেছি হাদিসটি সহিহ বুখারীর হাদিস সহিহ বুখারীর 2882 নম্বর হাদিস عن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انس رضي الله عنه بولتن رسول الله صلى الله عليه وسلم بولتن لا يكونن في هذه الامه خصف وقذف ومسخ وذلك اذا شربوا الخمور واتخذوا القائلات
وضربوا بالمعارف الرسول صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে অচিরেই এই উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি বিপদের একটি হলো হাসফুন কফুন মাসখুন একটা তিনটার একটা হলো ভূমিধস ভূমিকম্প ঘন ঘন ভূমিকম্প হবে মাটি ধসে পড়বে মানে মাটি ধসে বিলীন হয়ে যাবে এইটা একটা বিপদ হতে পারে ভূমিকম্প হতে পারে এই যে নদী কেটে যাচ্ছে না নদী নদী নালা কেটে গ্রামকে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে না গোটা গ্রাম তলিয়ে চলে যাচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে এগুলো কিন্তু গজব এগুলো কিন্তু বিপদ আলোচ্য শাসন দেড় হাজার বছর আগে বলেছেন কথা যে ভূমি ধস মাটি ধসে পড়ে মানুষ বিলীন হয়ে যাবে এটা একটা বিপদ এই উম্মতের উপরে নেমে আসবে আর একটা বিপদ হলো জালেমরা তাদের উপরে শাসন কার্য পরিচালনা করবে তো গোটা মুসলিম বিশ্ব শাসন করে কারা জালেমরা প্রকারান্তর গোটা মুসলিমদেরকে গোটা পৃথিবীর মুসলিমদেরকে জালেমরা শাসন করছে তিন নম্বরে বললেন যে তাদের আকৃতির বিকৃতি ঘটবে মাস্ক আকৃতির বিকৃতি ঘটবে তো আকৃতির বিকৃতি ঘটবে কিভাবে এর ব্যাখ্যা মুহাদ্দিসগণ কয়েক ভাবে দিয়েছেন তার একটা বলছেন হয়তো বা সরাসরি তাদের আকৃতির বিকৃতি ঘটবে আকৃতি নষ্ট হয়ে যাবে এক আবার হতে পারে যে তাদের আকৃতির বিকৃতি রূপকর্থে রূপকর্থে এইভাবে যে তাদের রুচির বিকৃতি ঘটবে মানে তাদের বডি দেহ শরীর হবে মানুষের মতো কিন্তু তাদের রুচি হবে পশু পাখির মতো তাদের চাল চলন হবে পশু পাখির মতো জন্তু জানোয়ারের মতো মানে তাদের রুচি হবে বিকৃত রুচির সমাজের উপস্থিতি এই তিনটা বিপদ কখন আসবে তিনটা বিপদ ওয়াদালিকা এই বিপদগুলো তখন আসবে ইদা শারিবুল খুমুরা যখন এই উম্মতের মাঝে নেশা জাতীয় দ্রব্য ছড়িয়ে পড়বে আল্লাহ সুসাসন বলছেন এই বিপদ তিনটা আসবে তখন যখন নেশা জাতীয় দ্রব্য এই উম্মতের মাঝে ছড়িয়ে পড়বে ব্যাপকতা লাভ করবে ওয়াত্তাখিদুল কায়নাত নর্তকীদের ভাড়া করে নিয়ে এসে নাচ গানের অনুষ্ঠান করবে নৃত্য অনুষ্ঠান করবে বিভিন্ন অনুষ্ঠানে নর্তকীদের গায়িকাদের ডেকে নিয়ে এসে নাচ গানের ব্যবস্থা করবে তিন নম্বরে বলেছেন অদরাবুবিল মাআজিফ এই উম্মতের মধ্যে বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে মানে বাদ্যযন্ত্র ঢোল তাবলা দুগডুগি হারমোনিয়াম বা ইত্যাদি ইত্যাদি যাই বলেন একতারা দোতারা সেতারা ইত্যাদি কত কিছু আছে তার হিসাব নেই তো এই বাদ্যযন্ত্র বাজনা গান বাজনা ব্যাপকতা লাভ করবে এই তিনটা জিনিস যখন ব্যাপকতা লাভ করবে তখন ওই বিপদগুলো নেমে আসবে উম্মতের মধ্যে তিনটার একটা কি বলেন তো নেশাজাত দ্রব্যের ব্যাপকতা বিস্তৃতি দুই নর্তকীদের নিয়ে নাচ গানের অনুষ্ঠান আর তিন হলো গান বাজনার ব্যাপকতা এই তিনটা সমস্যা যখনই তৈরি হবে এই তিনটা কর্ম মানুষ যখনই করবে তখন ওই তিনটা বিপদ নেমে আসবে সম্মানিত উপস্থিতি এই তিনটা কর্ম এখন কম না বেশি কম না বেশি কি
পরিমাণে আছে তা হিসাবের বাহিরে। সম্মানিত উপস্থিতি, এক, এটা এখানে রেখে দিলাম, পরে কথা বলছি বিষয়ে, চলেন আরেক জায়গায় যাই। জাহেরি সুন্নাত আগের হাদিসে, এই যে হাদিস পেশ করলাম এটা সিলসিলা সহিহার মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটা লিখেছেন এবং হাদিসটা সহি সনাদে 2203 নম্বর হাদিস এটি সিলসিলা সহিহার। আগের হাদিসে একটা জায়গায় আমরা দেখেছিলাম যে জাহেরি সুন্নাত যারা মুসলিমদের মধ্যে চালু করবে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। উল্লেখ করেছেন মুসলিম নারীদেরকে বলছেন যে তোমরা বাড়িতে অবস্থান করো, নিজ নিজ গৃহে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো, জাহেলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করো না। তাহলে একজন মুসলিম নারী, একজন মুসলিম নারী সে যে বুঝে রাস্তায় চলাফেরা করবে, অপর পুরুষকে তার সৌন্দর্য দেখাবে, এইটা কোন যুগের সুন্নাত? জাহেলি যুগের। আল্লাহ বলছেন তোমরা জাহেলি যুগের অকর্মা কি বুয়ত কুন্না ওয়ালা তাবাওয়াজনা তাবাওয়াজনা জাহেলিয়াত নুনা, জাহেলি যুগের নারীদের মতো রাস্তায় সৌন্দর্য প্রকাশ করো। তাহলে জাহেলি যুগের নারীদের স্বভাব ছিল, জাহেলি যুগের নারীদের খাসলত ছিল, জাহেলি যুগের নারীদের চরিত্র ছিল তারা সুন্দর হয়ে সেজে গুজে মেকআপ করে রাস্তায় চলাফেরা করত। তো ওইটা যদি এখন কোন মুসলিম নারী আবারও করে তাহলে উনি মুসলিম সমাজের জাহেলি সুন্নাত চালু করছেন বা পালন করছেন। সমাজে আছে না এটা? আপনাদের এলাকায় মনে হয় কেউ সেজে গুজে রাস্তায় বেপর্দায় চলে না, তাই না? সমাজে তো উপস্থিতি। আর যদি নদীতে গোসল করে মহিলারা তাহলে তো ওয়াজ করার আর দরকার নেই। নদী আছে নাকি এলাকায়? যদি নদীতে গোসল করে মহিলারা নদীতে তাহলে ওয়াজ করার দরকার নাই, ওয়াজ শিখে তুলে রাখতে হবে। সবার একটু উপস্থিতি। যে কথা বলছিলাম দেখুন, মুসলিম সমাজে কোন নারী যদি বেপর্দায় চলে, কোন নারী যদি বেপর্দায় চলে মুসলিম সমাজে তাহলে তিনি জাহেলি সুন্নাত চালু রেখেছেন, এর বিপরীত অবশ্যই আপনাকে আমাকে ভোগ করতে হবে। নারীদের বেপর্দা একজন পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। নারীরা বেহায়াপনায় চলাফেরা করবে, নারীদের বেহায়াপনা একজন পুরুষের জন্য সবচেয়ে বড় বিপদ। আল্লাহ সুসসাম 2000 বছর আগে বলেছেন। আন সুমাত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنه اضر الرجال من النساء। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাক্তু বাদি ফিতনাতান, আমি আমার পরে সবচেয়ে বড় ফিতনা যেটা রেখে গেলাম পুরুষের জন্য সেইটা হলো নারী জাতি। আদাবওয়ালা রিজাল মিনান নিসা, পুরুষের জন্য নারী ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা দ্বিতীয়টা হলো। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারী, রাগ করে তো আমার উপরে লাভ নেই, 5096 নম্বর হাদিস সহিহ বুখারী। কোন মুসলিম বোন যদি আমার উপর রাগ করেন তাহলে ভুল হবে, আমি আল্লাহ সুসমের হাদিস পাঠ করছি আপনার কাছে। সহি মুসলিমের হাদিস এটি, সহি বুখারীর হাদিস 5096, সহি মুসলিমের 7121 নম্বর হাদিস। দেখুন, একজন মুসলিম নারী পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, ভয়ঙ্কর বিপদ বলে
পরবর্তীতে নারী ফিতনার চেয়ে বড় ফিতনা আমি তো দেখুন নারীদের ব্যাপারটা কোন পর্যায়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তালাতু ফিল জান্নাহ আমি জান্নাতের দিকে তাকালাম ফারায়তু আকতারাহা লিল ফুকারা জান্নাতের অধিকাংশ গরীব মানুষগুলোকে দেখলাম ফকির দরিদ্র গরীব মানুষগুলোকে দেখলাম ওয়াত্তালাতু ফিন নার এইবার আমি জাহান্নামের দিকে তাকালাম ফারায়তু আকতারাহা লিল নিসা জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীদেরকে জান্নাতে দেখলাম গরীব মানুষগুলোকে জাহান্নামে দেখলাম নারীদেরকে। সহিহ মুসলিম 7114 নম্বর হাদিস দেখুন অধিকাংশ নারী হবে জাহান্নামী। জাহান্নামে যত মানুষ থাকবে তার বেশিরভাগ হবে নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন তাহলে নারীরা বড় ফিতনা এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে ইঙ্গিত দিয়েছেন কারণ তারা পর্দা করে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফানান জাহান্নাম দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে লাম আরাহুমা যাদেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুল কাদনাবিল বাকার ইয়াদরুমা বিহান নাস অন্যায় ভাবে যারা মানুষকে পিটাবে আর তাদের হাতে থাকবে গরু চড়ানোর লাঠির মতো লাঠি। গরু চড়া একজন রাখাল যেরকম লাঠি দিয়ে এইরকম লাঠি থাকবে ছোট ছোট লাঠি আর অন্যায় ভাবে মানুষকে পিটাবে এই লোকগুলো যারা মরে যাওয়া যায় জাহান নাম। এরপর বলছেন আলিসান কাসিয়াতুন আয়া মুমিলাতুন মায়েলা রুহুসুহুন্না কাসিমাতুল বুখতিল মায়েলা লা ইয়াদখুলুনাল জান্নাহ লা ইয়াদখুলুনাল জান্নাহ। দুই দ্বিতীয় শ্রেণী বলছেন নেশান কাসিয়াতুন আয়া এমন নারী যে নারী পোশাক পরে নগ্ন নারী পোশাক পরেও নগ্ন থাকে মুমিলাতুন মায়েলা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে নিজে অন্যের দিকে আকৃষ্ট হয় লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াদখুলুনা ফিহা এই নারী জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগন্ধি পর্যন্ত তার নসিবে ঢুকবে না। অথচ আল্লাহ সুসাসন বলছেন জান্নাতে যেতে আরো 40 বছর সময় লাগবে এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। জান্নাতে যেতে 70 বছর লাগবে এত দূর থেকে জান্নাতে সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে এসেছে জান্নাতে যেতে 100 বছর লাগবে এত দূর থেকে জান্নাতে সুগন্ধি পাওয়া যাবে। অবশ্য আর এক হাদিসে 500 বছরের কথা আছে তবে হাদিসে দুই রকম মত আছে কেউ সহি বলেছেন কেউ আবার জয়ী বলেছেন হাদিসকে যে জান্নাতে যেতে 500 বছর সময় লাগবে এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। কিন্তু যেই মুসলিম নারী পোশাক পরার পরে নগ্ন থাকে পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় পোশাক পরার পরে তার সৌন্দর্য প্রকাশ পায় পোশাক পরার পরে তার আকর্ষণীয় স্থানগুলো বোঝা যায় এই নারী জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতে যেতে 100 বছর সময় লাগবে এতটুকু নিকটও যেতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস 7373 নম্বর হাদিস আমি বুঝাতে পারলাম কিনা জানি না। সমাজের উপস্থিতি একটু চলেন একটু বুঝেন একটু বাস্তব ফিল্টার দেখেন পোশাক পরে উলঙ্গ থাকে এইরকম পোশাক নারীদের আছে না নেই? আছে, অবশ্যই আছে। শাড়ি আর ব্লাউজ পরে যদি বেড়াতে যায় শাড়ি পরে যদি কোনো নারী বেড়াতে বের হয় তাহলে তার তো বর্ণনা দেওয়ার দরকার নেই। দেখুন একজন পুরুষের পোশাক যত সুন্দর একজন পুরুষের পোশাক যত রুচিশীল একজন নারীর পোশাক তত রুচিশীল নয়। আপনি আপনার এই মনাকষা শিবগঞ্জ গোটা শিবগঞ্জ ঘুরে আসেন গোটা শিবগঞ্জ ঘুরে আসার পরে
আপনি আমার কাছে একটা রিপোর্ট পেশ করেন তো দেখি যে যত মানুষ বাজারে এসেছে মোনাকশার শিবগঞ্জ এই পুরুষদের পুরুষদের কোন একটা পুরুষের এই পেটের অংশ আপনি দেখতে পেয়েছেন, এই পেট দেখতে পেয়েছেন, এরকম একটা পোশাক পরে মোনাকশা শিবগঞ্জে কোন পুরুষকে দেখেছেন আপনি পেশ করেন তো দেখি? গোটা বাংলাদেশে পাবেন না আপনি। যে যারা বাজারে গেছে, যারা মার্কেটে গেছে, কেনাকাটা করতে গেছে, যে পেটের এই জায়গাগুলো কিছু দেখা যাচ্ছে এরকম কোন পোশাক কোন পুরুষের। আর যদি বলি যে 100 জন নারী আপনি জরিপ করে দেখাবেন যে যাদের পেট দেখা যাচ্ছে, পেটের অংশগুলো দেখা যাচ্ছে, তাহলে এই 100 জন নারী খুঁজতে আমার মনে হয় মোনাকশা থেকে শিবগঞ্জে যাওয়া লাগবে না, মোনাকশাতে হয়ে যাবে 100 জন, মোনাকশাতে 100 জন হয়ে যাবে। আর আপনি গোটা বাংলাদেশের সব বাজার খুঁজে 100 জন কেন, 5 জন কেন, 1 জন আপনি পাবেন না যে কোনো পুরুষের পোশাক আছে যে পোশাকে পেট দেখা যায়। সভাপত উপস্থিতি, তাহলে আর কে হাদিসের ব্যাখ্যার দরকার আছে? ব্যাখ্যার কি আর দরকার আছে? সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাবেন যে জাহিলি সুন্নাত কি জিনিস? একটা মুসলিম নারী কোন অবস্থায় গিয়েছে, কোন অবস্থায় গিয়েছে দেখুন। একটা মুসলিম নারী বুকের এই অংশগুলো দেখার কোন সুযোগ আছে? আর এখন যে পোশাক পরে, মানে শাড়ি পরলে এমন ভাবে সেফটি পিন দিয়ে শাড়ি আটকায় যেন তার স্বর্ণের যে গয়নাগুলো পরে আছে এটা যেন খুব সুন্দরভাবে দেখা যায়। কাল বৈশাখী ঝড়ে তার শাড়ির আঁচল কেন, শাড়িও যদি খুলে যায় তবু গয়না ঢাকবে না, এমন সেফটি কেমন দিয়ে লাগানো আছে, মানে এটা দেখাতেই হবে যে আমি একটা গয়না পরে আছি। এই যে নোংরামি, এই নষ্টের জাহেলি সুন্নাত মুসলিমদের অধঃপতনের আমল করে নামিয়ে দিয়েছে। বাংলাদেশের মাটিতে এই ব্যভিচার গুলোর জন্য, এই ব্যভিচারের মৌলিক কারণ যদি বলা হয় নারীদের পর্দা, তাহলে ভুল হবে না। কারণ এটা নারীদের বেপর্দার কারণে ব্যভিচার বেড়ে গেছে মুসলিম সমাজে। কারণ নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত, এটা কেউ অস্বীকার করতে পারবে? নারী পুরুষের আকর্ষণ এটা সৃষ্টিগত ভাবে, কেউ যদি বলে যে না এটা সৃষ্টিগত নয়, এটা মানুষের ইচ্ছাধীন আকর্ষণটা, তাহলে ভুল হবে। কেউ যদি বলে যে না একটা নারীকে বেপর্দায় দেখে, অর্ধ উলঙ্গ দেখে, আকর্ষণীয় দেখে আমার কিছুই মনে হয় না, তাহলে কি বলবেন তাকে? কি বলবেন আপনি? ওটুকু বলার আর দরকার নেই, বলার দরকার আছে? ও যে পুরুষত্বহীন এটাকে আর বলার দরকার আছে? আরো কিছু বাংলা আছে ওগুলো নাই বললাম। সম্মানিত উপস্থিতিতে সৃষ্টিগত, এটাকে অস্বীকার করতে পারবে না, এটা অস্বীকার করার সুযোগ নেই। এই যে মাইকে কথা হচ্ছে, মূলত দেখা যাচ্ছে কয়টা তার আছে এখানে? তার কি একটা? এটা এখানে কি একটাই তার আছে? তার কি তো দুইটা আছে, তার দুইটা আছে, কিন্তু দুই তার, দুই তার যদি কোনোভাবে সংঘর্ষ লেগে যায়, একটা আর একটার সাথে লেগে থাকে, কথা হবে? কথা তো হবে না, পুড়ে ছাই হয়ে যাবে সব কিছু। মানে দুই তারকে আলাদা আলাদা প্রলেপ দিয়ে, আলাদা আলাদা প্রোটেকশন দিয়ে, আলাদা আলাদা পোশাক পরিয়ে কোনোভাবে যেন একটা আর একটার সাথে না লাগে। তো নারী পুরুষ হলো এইরকম আকর্ষণ, উভয় দুইটা যদি পোশাকহীন হয়ে এক জায়গায় হয়ে যায় তো অ্যাক্সিডেন্ট ঘটবে, ব্যভিচারে রূপ নেবে। অথচ এটা আমরা বোঝার চেষ্টা করি না, এটা হচ্ছে জাহেলি সুন্নাহ, এটা হচ্ছে জাহেলিয়া। আর যেখানে নারীকে পর্দার মধ্যে রাখতে হবে সেখানে নদীতে গোসল করার চিন্তা কোনো মুসলমানের মাথায় করতে পারে নারী। যেখানে পর্দার বিধান চালু থাকবে সেইখানে একজন প্রাপ্ত বয়স্ক মুসলিম নারী, বালেগা মুসলিম নারী নদীতে দিনের বেলা প্রকাশ্যে গোসল করবে, এই কল্পনা করতে পারে না কোনো মুসলমানের বাচ্চা। যদি এই রেওয়াজ থাকে আপনার নদী কি পাশে না দূরে? আপনাদের পাশে যদি রেওয়াজ থাকে আসতে যে বাড়ির পরিবারের যে বাড়ির সদস্য মুসলিম নারী নদীতে গোসল করে ওই বাড়ির মালিক
যেই বাড়ির যেই পরিবারের সদস্যরা দিনের বেলায় প্রকাশ্যে নারীরা নদীতে গোসল করে প্রকাশ্যে দিনের বেলায়, ওই বাড়ির পুরুষদের জান্নাতে যাওয়া খুব ঠেলা আছে। সম্মানিত উপস্থিতি বলবেন এত কড়া কথা কেন? হ্যাঁ, আগে আবার বলে নেই যে যে নারী পোশাক পরে নগ্ন থাকে, পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই নারী কোথায় যাবে? জান্নাতের সুগন্ধি পাবে না, যাবে জাহান্নামে। হ্যাঁ, যে সুযোগ দিবে তার কি হবে? এই বেপর্দাহীন পর্দাহীন পোশাক যে সুযোগ দিবে তার কি হবে? তারও অপরাধ একই। সমাজের উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে মুদমিন ও খমরিন, যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না তারা। দুই, জান্নাতে যাবে না। দ্বিতীয় শ্রেণীর জান্নাতে যাবে না বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রজুলাতুন নিসা, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের স্টাইল গ্রহণ করে, পুরুষের মতো চলাফেরা করে, ওই নারী জান্নাতে যাবে না। তিন, অদ্দায়ুস আল্লাযী তুরু ফি আহলিল খাবাস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস হলো যে তার পরিবারে নারীদের বেপর্দা থাকার সুযোগ করে দেয়, বেহাই করার সুযোগ দেয় নারীদেরকে, ওই পুরুষ হলো দায়ুস, সে জান্নাতে যাবে না। অন্য এটা দারিমের মধ্যে এসেছে আর মুসনাদ আহমাদের মধ্যে আছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, তার এক শ্রেণী হলো দায়ুস, যে পরিবারে নারীদেরকে বেপর্দায় থাকার সুযোগ দেয়। তো যে পরিবারের নারী প্রকাশ্যে দিনের বেলা নদীতে গোসল করে, ওই পরিবারের পুরুষ কি দায়ুস? কোন বেপর্দায় থাকার সুযোগ দিচ্ছে না, ও জানে যে তার পরিবারের মেয়ে, তার স্ত্রী, তার পুত্র বধূ প্রকাশ্যে গোসল করছে দিনের বেলা, আর নদীর পাড়ে আশপাশে শত শত পুরুষ হাঁটাহাঁটি করে, বিভিন্ন কাজে যায়, পুরুষরাও গোসল করতেছে আর এর মধ্যে নারীরা গোসল করছে প্রকাশ্যে, তো কি দায়ুস? যদি ইনি দায়ুস না হয় তো দায়ুস খুঁজতে আপনি আমেরিকায় যাবেন? সবার উপস্থিতি একটু খেয়াল রাখবেন বিষয়গুলো, যে না, আপনার একটু নারীদেরকে এই বিষয়ে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এগুলো ব্যভিচার মুশকিল দেয়, পাপের জগতে নিয়ে যায় মানুষকে, আপনাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে, নতুবা বিপদ। কারণ এগুলোর কারণে তো গজবগুলো এসেছে, একটার পর একটা বিপদ এসে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহু যাওয়া কানহু ইয়ানজুরু ইলাইহি, একটা নারী আরেকটা নারীকে খালি গায়ে টাচ করবে না, স্পর্শ করবে না। কেননা যদি নারী নারীকে খালি গায়ে টাচ করে তাহলে কান্না হয়ে দূরে এলাই হতে পারে, তার শরীরের গঠন শৈলীতে একটু ভিন্ন, শরীরটা একটু নরম বা আর কিছু, তখন স্বামীর কাছে কোনো একদিন গল্পে 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 বলবে উমুকের শরীরটা এইরকম, কান্না হয়ে দূরে এলাই, তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে ওই নারীকে ভোগ করবে বা ওই নারীকে কল্পনা করবে অন্তরের চোখ দিয়ে। এইটা যেন না হয় তা রাসূল সাল্লাম একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে টাচ করতে, স্পর্শ করতে, ছুঁতে নিষেধ করে দিলেন। হাদিস সহিহ বুখারী, সবার একটু উপস্থিতি। তাহলে বলেন জাহেলি সুন্নাত খুঁজতে কোথায় যাবেন? গায়ে হলুদের অনুষ্ঠান কি হবে, চলবে চলবে না গায়ে হলুদের অনুষ্ঠান? হ্যাঁ, গায়ে হলুদ মাখানো হারাম নয়, গায়ে হলুদ মা খালা কুকু এইরকম কেউ দিবে, সাধারণ কোনো মহিলা বান্ধবীরা অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। মহিলা, যুবতী মহিলা, যুবতী মহিলাকে গায়ে হলুদ মাখাতে পারবে না, সেখানে ভাবি দেবরকে হলুদ মাথায় কিসের মত করবেন? নাই সমাজে মহিলা মহিলাকে, যুবতী আরেক যুবতীকে হলুদ মাখাতে পারবে না, হারাম, আর সেখানে ভাবি দেবরকে হলুদ মাখায়, আর ওয়াজের দরকার আছে? যদি ভাবির হোন্ডায় চড়ে না, দেবরের হোন্ডায় চড়ে ভাবি ওয়াজ মাহফিল শুনতে আসে,
তাহলে কি ওয়াজ করবেন? আর ওয়াজের দরকার আছে? সবার উপস্থিতি অবস্থাগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, পাপ কোথায় হচ্ছে আপনি আমি খেয়াল করছি না, সমস্যাগুলো আপনি আমি খেয়াল করছি না, এবং খুব ইজি মনে করে, মামুলি মনে করে পার করে দিচ্ছি। হ্যাঁ, আবার কিছু মহিলার মধ্যে এমন পরহেজগারিতা, আর কিছু পুরুষও এমন পরহেজগারিতা যে তার হিসাবের বাহিরে। একটা ওয়াজে এক জায়গায় গেলাম, বড় আপত্তি একজন তুলে বসলেন যে প্রজেক্টরে মহিলাদেরকে ওয়াজ শোনানো যাবে না। এটা মনে প্রজেক্টর নাকি? এটা তো প্রজেক্টর, তাহলে তো দুটা কথা বলাই দরকার। প্রজেক্টরে এমন বেঁধে গেলেন যে না, প্রজেক্টরে মহিলাদেরকে ওয়াজ শোনা যাবে না। সবার এত উপস্থিতি, সারা দিন ডিস চ্যানেল খুলে দিয়ে জি বাংলা আর স্টার জালসা আর কত নোংরা দেখছে, সমস্যা নেই, কত নোংরা সিরিয়াল ভরে আছে তার হিসাব নেই। আর এই প্রজেক্টরে কোরআন হাদিসের আলোচনা শোনা যাবে কিনা, এখানে এসে একদম পাক্কা পরে হেজরা, মানে তাকওয়া মনে হচ্ছে চুয়ে চুয়ে পড়ছে তার ভিতরে। সবার এক উপস্থিতি, দেখুন প্রজেক্টরে ওয়াজ শোনা যাবে না, চলছে কথাবার্তা, সব চলবে, নদীতে গোসল চলবে, বাইরে বাজার ঘাট চলবে, বেপর্দায় ছাকা চলবে, আর প্রজেক্টর ওয়াজের সময় কত অসুবিধা। আপনাদের এলাকায় কি মনে করেন আমি জানি না, আমি অন্য এলাকার কথা বলছি, কেউ আবার গায়ে লেখে নিয়েন না। সমানিত উপস্থিত, প্রজেক্টরে ওয়াজ এটা হারাম নয়, প্রজেক্টর ওয়াজ হারাম নয়। কারণ দেখুন, হেজাব পরে পর্দা করে বের হবে রাস্তায় কে? নারী। পুরুষ কি বোরকা পরে বের হবে? তাহলে নারীরা যখন হেজাব পরে বোরকা পরে রাস্তায় বের হলো, তখন পুরুষকে দেখবে না দেখবে না? দেখতে পাবে না পাবে না? দেখতে পাবে। যদি ওইখানে পুরুষকে চোখে পড়ে আর দেখতে পারে, তাহলে এই ওয়াজ মাহফিলে সমস্যা কোথায়? প্রজেক্টরে কি পুরুষ অন্য কিছু দেখতে পাচ্ছে না, শুধু দেখতে পাচ্ছে পুরুষগুলোকে? প্রজেক্টরে ওয়াজ মাহফিলের সময় তো শুধু হয়তোবা একজন বক্তার পাশে দু একজনকে দেখতে পাচ্ছে, আর কাউকে কি? শুধু বক্তার দু একজনকে প্রজেক্টরে দেখছে। আর রাস্তায় যখন বোরকা আর হিজাব পরে বের হলো, ধরে নিলাম বোরকা হিজাব পরে আছে একদম চোখ ঢেকে, তখন তো শত শত পুরুষ চোখের সামনে, তো ওটা বেশি জটিল না এটা বেশি জটিল? এখানে তো দুই তিনজনকে দেখছে, জটিল তোটা বেশি, তাই না কি? সমাজের উপস্থিতি, বোরকা পুরুষদের পরা লাগে না, পরা লাগে নারীদেরকে, মানে নারীকে পুরুষ দেখতে পাবে না, নারীকে পুরুষ দেখতে পাবে না, কিন্তু পুরুষ চোখে পড়ে গেলে নারীদের সমস্যা নেই, তবে নিজেকে সামলে রাখতে হবে। এক দ্বিতীয়ত মূল যেটা হাদিস, এটা আমি একটা বাহ্যিক দৃষ্টি বললাম, হাদিসের যে সূত্র সেটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের দরজায় দাঁড়িয়ে মসজিদ নববীর খোলা জায়গাতে সাহাবীরা তীরন্দাজি খেলা খেলছিল, মানে একটা ফুটোতে তীর মারছে, প্রশিক্ষণ নিচ্ছে আর কি, তীরের ফুটো দিয়ে পার করতে হবে আর কি, যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। তো আল্লাহ সাল্লাল্লাহু দাঁড়িয়েছিলেন, ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে দাঁড়ালেন, পিছনে দাঁড়িয়ে এমন ভাবে দাঁড়ালেন যে এই ঘাড়ের এই ফাঁক দিয়ে খেলাটা শুরু করলেন। তো রাসূল সাল্লাল্লাহু তাকে ঢেকে নিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ঢেকে নিলেন, যে সৈন্যরা বা মুসলিম যুবকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পাচ্ছে না, এমন ভাবে ঢেকে নিলেন, কিন্তু ফাঁক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখছেন, যতক্ষণ চাইলেন ততক্ষণ ওইভাবে ঠ্যাক দিয়ে রাসূল সাল্লাম দাঁড়িয়ে থাকলেন, মানে খেলা দেখার সুযোগ করে দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। উনি যতক্ষণ খেলা দেখছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ততক্ষণ রাসূল সাল্লাম বাঁকায় ঠ্যাক দিয়ে দাঁড়িয়ে থাকলেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে দেখছেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খেলা দেখার সুযোগ করে দিলেন। তো পুরুষদেরকে দেখছে না, কিন্তু পুরুষ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু উনি পুরুষকে দেখতে পাচ্ছে না। তাহলে বোঝা গেল যে এই ওয়াজ মাহফিল তো মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি কি, তা আমাদেরকে সকলকে দেখতে পাচ্ছে না, দু চারজনকে দেখতে পাচ্ছে। আর এটা তো একটা দিনই কাজ, এটা তো দিন ভাবের অন্য কিছু কি এখানে হচ্ছে? সম্মানিত উপস্থিতি, এটা একটা দৃষ্টিভঙ্গি যে এই প্রজেক্টর হারাম নয়, যারা হারাম বলছে ইত্যাদি আরো কিছু কথা বলছে, আরো অনেক বিশ্লেষণ আছে, বিশ্লেষণগুলো ধরলে স্পষ্ট হবে যে প্রজেক্টরকে এভাবে হারাম হওয়া উচিত নয়।
একটু বিচার বিশ্লেষণ সাপেক্ষ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন নারীদের বেপর্দার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন তিনটা জিনিস থেকে একটা হলো নেশাজাতীয় দ্রব্য আরেকটা হলো নর্তকীদের নাচ গানের অনুষ্ঠান আরেকটা হলো বাদ্যযন্ত্র যে তিনটাই সমাজে চলছে সমানভাবে দৃষ্টিকোণ থেকে বিড়ি সিগারেট জর্দার গুল সাদা পাতা আলা পাতা খৈনি বিয়ার ব্রান্ডি হুইস্কি মেথাডিন পেথাডিন কোডিন ভাঙ চুরো শাশিস ইয়াবা হিরোইন ফেন্সিডিন সবগুলো মনে রাখবেন হিরোইন খেলে যে পরিমাণে পাপ হবে জর্দা দিয়ে এক খিলি পান খেলে সমান পাপ হবে ইয়াবা খেলে যে পরিমাণে পাপ হবে বিড়িতে একটা টান দিলে সমান পাপ হবে ফেন্সিডিন খেলে যে পরিমাণে পাপ হবে দাঁতে একবার গুণ মারলে সমান পাপ কোন পার্থক্য নেই সমানত উপস্থিতি রাগ করলে ভুল হবে রাগের কিছু নেই রাগের কিছু নেই আফসোস লাগে কষ্ট লাগে যখন দেখি স্টেজের সামনে বসে কোন ব্যক্তি পান চালাচ্ছে জল দিয়ে খুব খারাপ লাগে হ্যাঁ এক্ষেত্রে দোষ ওনাদের দিব না দোষ হয়তো আমাদের আলোর সমাজের দোষ তাদের দেব না দোষ আমাদের হয়তো বা আমরা তাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি এক দ্বিতীয়ত কিছু কিছু বদ আলেমের জন্য সমস্যা জর্দাখোর গুণখোর আলেমদের কারণে তা উৎসাহিত হয়েছে আছে না জর্দাখোর গুণখোর সবাই উপস্থিতি দেখুন অনেক মুরব্বি দলিল দিয়ে থাকেন যে জর্দার গুল যদি হারাম হয় তাহলে হুজুর খায় কেন যদি হারাম হয় তো হুজুর খায় কেন বলে না এমন হুজুর আছে না বাংলাদেশে যিনি জেনা করেন জেনা করে হুজুর আপনার এলাকায় কোনোদিন ধরা পড়েনি নেই বাংলাদেশে তো হুজুর জেনা করেছে তাই বলে জেনা জায়েজ আপনারাও শুরু করে দেন হুজুরের জর্দা দেখে আপনি উৎসাহিত হলেন যে জর্দা মাকরু খাওয়া যাবে তো হুজুর জেনা করেছে তো আপনার জন্য কি জায়েজ পাপ পাপি পাপ কাউকে ছাড় দেয় না হুজুর করলেও পাপ আর মাস্টার করলেও পাপ দিন মজুর করলেও জি পাপ সবার উপস্থিতি তো যে কথা বলছিলাম যে দেখুন এই নেশা জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট জর্দা এগুলো সবচেয়ে নোংরা জিনিস এগুলো সীমাহীন নোংরা এগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে রাজি আছে তো ছাড়তে তারপরে গান বাজনা এগুলো ছেড়ে দিতে হবে কি করবেন সুন্দর সুন্দর ইসলামের সঙ্গীত আছে এগুলো শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো ছাড়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো ছাড়া তৌফিক দান করুন পাশাপাশি আমার ছোট্ট একটা বই আছে ঘোষণা দিয়ে যাচ্ছি যে আমরা রোজা ভঙ্গের কারণ জানি অজু ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো আমরা অনেকে জানি না ইমান ভেঙে গেলে সালাত সিয়াম হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না তো ইমান ভঙ্গের কারণ একটা বই আমার আছে 25 টাকা করে দাম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রত্যেকে গাড়িতে আসা অথবা স্টেজে নিয়ে আসবে আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে দেখুন ইমানগুলো ঠিক আছে কিনা আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা ব্যয় করেছেন অর্থ দিয়েছেন যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য আজকের মাহফিলকে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের বিনিময়ে আমাদের পাপগুলো ক্ষমা করে দিন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে বিপদ করোনা নামক গবে চাপিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের ভিতর থেকে করোনা নামক গবে তুলে নেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে যারা নিতে চাইবেন।